একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসটা খুবই ভালো লেগেছে। আমি মূল কথাটা আপনাকে বলি যে ঢাকা শহরের মানুষরা গ্রামে চলে যাচ্ছে, ঘরবাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সংসার চালাতে পারছে না, রোজগার শেষ, চাকরি শেষ, ব্যবসা শেষ, এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা 90 দশকের কথা যদি আলোচনায় আনি, আমরা দেখেছি যে আমাদের বাবা মারা অত্যন্ত কম রোজগার করেও কিছু কিছু সঞ্চয় করতেন, এবং সেই সঞ্চয় করে একটা জমি হলেও কিনতেন। খুব অর্থ কষ্টে থাকলেও তাদের কিছু না কিছু সঞ্চয় থাকতো, 6টা মাস তারা ঠেক দিতে পারতো। কিন্তু এখনকার এই ঢাকা শহরে সবাই যেন রোজগার যা করে তার চেয়ে বেশি খরচ করার প্রতিযোগিতায় মত্ত। ক্রেডিট কার্ড নিয়ে খরচ করে, রেস্টুরেন্টে খেতে গিয়ে খরচ করে, ফাদার্স ডে, মাদার্স ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত পালন করতে হয়, রোজ ডেও পালন করে। এই সমস্ত সবকিছু খরচের বার্তা বহন করে আনে। সামাজিক একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যা আমাদেরকে অত্যন্ত ব্যয়বহুল জাতিতে পরিণত করেছে, এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা 3টা মাসের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা কিন্তু হজম করতে পারলাম না। আমাদের এর ইম্প্যাক্ট শুরু হয়ে গেছে শহরে, সবাই অভাব অনটনে পড়ে গেছে, কেউ কেউ ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে। তারপরও আমরা মনে করি স্যার, আমাদের দেশে আমরা সবাই মানবিক হব, একে অপরের প্রতি আমরা ভালো ব্যবহার করব এবং সহযোগিতা করার চেষ্টা করব। স্যার, আমরা স্যার সবসময় চেষ্টা করি আমাদের এই শোতে আমরা কোনো না কোনো মানুষের দুঃখের কথা শুনি, আমরা কোনো না কোনো মানুষকে উপকার করার চেষ্টা করি। আমরা এর আগে যতগুলো পর্ব করেছি, রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন এসেছে, আমরা চেষ্টা করেছি কারো না কারো দুঃখের গল্প আমরা শুনতে। আমরা পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, কিংবা যেভাবেই হোক, আমরা সহযোগিতা করার চেষ্টা করি। এবং আমি জানি স্যার আপনি অত্যন্ত মানবেতর একজন মানুষ, আপনি মানবিক একজন মানুষ, আপনার অত্যন্ত কোমল একটি হৃদয়। স্যার, আপনি তো বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, আমাদের সাথে একজনকে আমি যুক্ত করেছি, ইউসুফ আলী, প্রফেসর ইউসুফ আলী। উনি একজন শিক্ষক ছিলেন, লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষক ছিলেন। ইউসুফ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ইউসুফ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার আপনার জীবনের গল্পটা আমাদের মাননীয় তোফায়েল আহমেদ স্যারকে, আপনার জীবনের গল্পটা একটু বলেন। আপনি কোথায় কি সমস্যায় পড়েছেন, আপনার কিভাবে সেই সমস্যাটা আমরা আপনার পাশে দাঁড়াতে পারি, আপনি একটু গল্পটা বলেন, আমরা শুনি। স্যার আছেন এখানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।